हेलो गाइस सबाई के वेलकम आमार चैनल पियली सिंपल लाइफस्टाइले। तो बंधुरा आशा करी तुम्हारा प्रत्येके भालो आछो सुस्थ आछो और जस्ट तुम्हारा तुम्हारे मतो करे बिंदास आछो और आमिओ भालो आछि सुस्थ आछि आमाके देखेई बुझते पारछो। हाँ देखे किन्तु बोझा जाए ना मानुषेर मनेर भेतरे कि थाके। तो आमी आजके भालो आछि सुस्थ आछि आमार मनो खूब भालो आछि। तो आज आमी तोमादेर संगे शेयर करते चलेछि आमादेर हानिमूनटा, माने बियेर पर एक्चुअली कतजनेर तो कत रकमेर हानिमून हय, कत रकमेर जायगाय कत शपिंग कत किछु हय सेटा तुम्हारा जानो, माने ना जानले रियल आमरा एखन यूट्यूब सोशल मीडियार माध्यमे किन्तु सबटाई जानते पारि। तो आमी अनेकेर देखेछि हानिमून कोथाय जाच्छे कि करछे किभाबे एनजॉय करछे कि ना करछे। तो তাই আমারও মনে হলো এই রিসেন্ট আমি তোমাদেরকে ধরো 10-12-14 দিন আগে হয়তো আমি তোমাদেরকে আমার লাভ স্টোরিটা তো বলেছিলাম অনেক আগে, কিন্তু আমার বিয়েটা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছিল তোমরা রিকোয়েস্ট করছিলে আমি বলেছিলাম, কিন্তু আমার হানিমুন ব্যাপারটা মানে বিয়ের পর যে আমার প্রথম ঘোরাটা সেটা কিন্তু তোমরা আমাকে কেউ রিকোয়েস্ট করোনি। সেটা আমার মনে হলো যেন কোথাও যে সবাই তো সবারটা শেয়ার করেছে, বাট আমি যখন আমার বিয়েটা শেয়ার করলাম তারপরে আমার কিভাবে প্রেম হয়েছে সেটা শেয়ার করলাম, তো তাহলে আমার বিয়ের পর প্রথম ঘোরা বা বিয়ের পর প্রথম যে আমার শ্বশুরবাড়িতে থাকার যে কি এক্সপিরিয়েন্সটা সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রত্যেক দিন তো ডেলি ব্লগ দেই, অ্যাকচুয়ালি কালকে মানে একটা অন্যরকমের আমার ভিডিও করার এ ছিল তো সেটা হয়নি বলে তাই ভাবলাম চলো আজ আমি আমার বিয়ের পর প্রথম ঘোরা বা হানিমুন স্পটটা কোথায় ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজ তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি একটা শাড়ি পরেছি, কিন্তু আমি কোথাও যাব না আর শুধু ভিডিও শ্যুটের জন্য পরেছি, আর এটাই হচ্ছে আমার হানিমুন যাওয়ার হচ্ছে শাড়ি, বুঝতে পারছো? বিয়ের পর যখন, তবে ব্লাউজটা তখন কাটানো ছিল না বুঝলে তো, তখন আমার ব্লাউজটা কাটানো ছিল না, ব্লাউজটা এই রিসেন্ট আমি কাটিয়েছি। তো বিয়েটা তো আমার হয়েছে 2 বছর, তো ব্লাউজটা হয়তো আমি কাটিয়েছি 4-5 মাস হয়ে গেছে, আরও বেশি তো কম হবে না হয়তো। তো বিয়ের সময় প্রথম আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে এই শাড়িটা হচ্ছে কোথাও যাওয়া আসার জন্য দিয়েছিল, আর বিয়েটা কীভাবে তো হয়েছে তোমরা সেটা জানো। তো সেই অর্থে আমার বাবার বাড়ির সঙ্গে আমার শ্বশুরবাড়ির কোনো মানে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা হয়ে গিয়েছিলো বা হয়ে আছে, তো যে আমার বাড়িতে আসা আর এখান থেকে যাওয়া সেটা তো হয়তো কোনো দিনও হবে না। তো যাই হোক, আমার বাবা মার কাছ থেকে আমি তখন কিছুই আনিনি, বিয়ে তো হয়ে চলে গিয়েছিলাম। যারা আগের ব্লগটা দেখেছো বুঝতেই পারছো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেটা আমার ভাইরাল ভিডিও, আমার নিজস্ব ভাইরাল মানে নিজের কন্টেন্টে ভাইরাল ভিডিও হচ্ছে ওটাই, আমার বিয়েটা অ্যাকচুয়ালি কীভাবে হয়েছিল। তো যারা যারা এখনও দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি তো বলেছিলাম যে আমার বিয়ে হয়েছে কিভাবে সেটা বললাম, তারপরে আমার স্মৃতিতে সিঁদুর দেয় তোমাদের দাদাভাই যেভাবে, সিঁদুর দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম, মানে আমাকে কোনো থাকতেও বলেছিল না আর আমিও চলেও গিয়েছিলাম মায়ের সঙ্গে বোনের সঙ্গে। তো আমি যেদিন যাই তারপর আমার কলেজের ফার্স্ট ইয়ারের পরীক্ষা, তো অনলাইনের পরীক্ষা যেহেতু করোনা বুঝতেই পারছো, তো তখন কি হয় আমি রাত্রিবেলা হচ্ছে মানে এক দিস্তা খাতা কিনে নিয়েছিলাম পরীক্ষা মানে দেওয়ার জন্য আর কি অনলাইনের মাধ্যমে। তো এরকমই মার্জিন টানছি খাতার মধ্যে, তোমাদের দাদাভাই আমাকে রাতে ফোন করে সন্ধ্যাবেলার দিকে ধরো 8টার দিকে, তো বললো কি করছি, তেমন একটা কোনো ভালোভাবে জিজ্ঞাসা করেনি বাট এমনি জিজ্ঞাসা করছে যে, তারপরে আর তারপর থেকেই তোমাদের দাদাভাই আমাকে তুই তুই বলা শুরু করছে, না হলে মানে প্রেম চলাকালীন 4 বছর কোনো দিন আমাকে তুই বলেনি, অ্যাকচুয়ালি তখন থেকে আমাকে তুই বলা শুরু করেছে। তখন একটু রেগে রেগে তুই বলতো আমি মনে করতাম আর সত্যিকারেরও বলতো, বাট এখন যে তুইটা বলে আমার কাছে খুবই ভালো লাগে, ও আমাকে ভালোবেসেই তুই বলে। তো তোমাদের অনেকের কাছে খারাপ লাগে বলো দিদি ভাই তুমি দাদা ভাইকে বলবে তোমাকে তুমি বলে বলতে, তো অ্যাকচুয়ালি কী বলো তো ওটা আমার মানিয়ে গেছে, বিয়ের পর 2 বছর আমাকে তুই তুই বলে বলে আমার মানিয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, আমাকে বললো যে কী করছিস, তখন আমি বললাম যে আমি পরীক্ষার জন্য মার্জিন টানছি খাতার মধ্যে, তো ও আমাকে সোজা সোজা বললো আমার সঙ্গে থাকতে হলে তুই প্রেম যখন প্রেম চলতো আর কি তখন বলেই ছিল যে কোনো কলেজ পড়া হবে না, বাট ও তখন এই কথাটা বলেছিল যে মানে কলেজ টলেজ পড়ার জন্যই কি তাহলে তুই স্মৃতিতে সিঁদুর লিছু, এরকম একটা কথা। তো তারপরে আমাকে একটাই কথা বললো, স্মৃতিতে যদি সিঁদুর তোকে রাখতেই হয় আর তাহলে তো তোকে আমার সঙ্গে থাকতে হবে, আর আমার সঙ্গে না থাকলে তো স্মৃতিতে সিঁদুর রাখার দরকার নেই, মুছে ফেল। আর তো তুই কার মানে তখন মানে আমাদের একটা সে অন্যরকম কথা হয়েছিল, তো ও কাঁদছিল আমিও কাঁদছিলাম, ও এটাই বলেছিল যে
কোনো কথা হবে না, সোজা কাল সকালবেলা আমার বাড়িতে আসতে হবে। আর কিভাবে বাড়িতে সে ঢুকবি কি না ঢুকবি, তোকে বাড়িতে থাকতে দিবে কি না দিবে, সেটা পুরোটাই তোর ব্যাপার, তুই কিভাবে ঢুকবি তোর ব্যাপার, কিন্তু তোকে আসতে হবে আমার সঙ্গে থাকতে হবে। মানে এখানে বুঝো ঢেল, তখন কি সিচুয়েশনে বিয়েটা হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারলে যারা ব্লগটা দেখেছো। তারপরে ওই সিচুয়েশনে আমাকে বললো তুই কিভাবে এসে ঘরে ঢুকবি কি না ঢুকবি সেটা আমার জেনে কোনো লাভ নেই, কিন্তু তোকে ঢুকতে হবে ঘরে। তো কি হয়, আমি পরীক্ষা দিলাম না, সারা রাত আমি ভাবলাম, সারা রাত মায়ের সঙ্গে গল্প করছি, ভাবছি, কান্নাকাটি করছি যে এ আমার কি ভাগ্য, এটা আমার কীরকম ভাগ্য, আমি তো চাইনি যে এভাবে আমার লাইফটা মানে হোক বা এভাবে হবে, আমি কত মনে আশা রেখেছিলাম, আজ আমার লাইফটা কি হলো। তো এরকমই কান্নাকাটি শুরু করলাম। তারপরে সকাল সকাল আমি কি করলাম, উঠে চলে এসেছি, কিছুই নেয়নি, কিছুই নিয়ে আসিনি, মানে এমনি মানে একটা ব্যাগ ছিল নাকি জানিনি, কাঁধে ছিল না নাকি না, কিছুই আমি আনিনি, মানি পার্সটা আর ফোনটা হাতে ছিল, আমি সোজা তমলুক চলে যাই। আর তখন আমার শ্বশুরবাড়ির সবাই তমলুকই থাকতো। তো তমলুকে গিয়ে প্রথমে আমি ওকে ফোন করেছি অনেকবার, আর ওর তখন কি করেছিল, বাইকটাই কিছুই নিয়েছিল না, বাইক দিদি বাড়িতে রেখে দিয়ে ও তমলুকে নদীর পাড়ে চলে গিয়েছিল। তো সেখানে গিয়ে মানে একটা অন্যরকম আর কি, ওর মন খারাপ, মানে ও অন্যরকম একটা ভাবনা নিয়েছিল যে যদি না আমাকে বাড়িতে মেনে নেয় তাহলে ও একটা খারাপ কিছু সিদ্ধান্ত নিবে ওর জীবনে, যেহেতু আমাকে সিঁদুর দিয়েছে, বুঝতেই পারছো, একটা প্রথম মানে আগের দিনে সিঁদুর দিয়েছে, তারপর দিন এরকম সিদ্ধান্ত যে যদি আমাকে না বাড়িতে মেনে নেয় তাহলে ও হচ্ছে মানে মানে একটা খারাপ কিছু দিক, যেটা আমি বলতে চাইনি, সেরকমই কিছু করবে। তো আমি ওকে ফোন করি কন্টিনিউ, তো ও আমার কোনো মানে উত্তরও দিচ্ছে না আর ফোনও রিসিভও করছে না, একবারই রিসিভ করে শুধু বলছে আমি জানি না কীভাবে ঢুকবি কি না ঢুকবি, তবে পুরোটা তোর উপরে ব্যাপার মানিয়ে নেওয়ার জন্য। তো আমি ঢুকলাম, ঢুকে প্রথমে মায়ের পা ধরে আমি কাঁদছিলাম, আর আমি এমনি এমনি ঢুকিনি, আমার যে শ্বশুরমশাই তো উনি হচ্ছে তোমার আমাদের ফিল্টারে ক্যান্ডেল কিনতে বেরিয়েছিল, তো ক্যান্ডেল কিনতে বেরোতে আমিও গিয়েছি মানে গলিতে কলোনিতে, তো সঙ্গে সঙ্গে দেখি শ্বশুরমশাইকে, তো উনার পিছন ধরে ধরে আমি ঢুকেছি, ঢুকে আমি প্রথমে মায়ের পা ধরে কেঁদেছিলাম, তারপরে আমি সব কিছু বলেছি আর একথাও বলেছি যে তোমার ছেলে এখন মনে হচ্ছে তমলুক নদী, তাহলে সবটা বললাম। তো তারপরে সব কিছু হলো, আমি ঢুকলাম, তারপরে ওকে ফোন করে বললো তোমাদের দাদাভাইকে যে ও বাড়িতেই আছে, তুই ফিরে আয়, কিছু করিস না, হ্যাঁ না অনেক কিছু কথা। তো বাড়িতে এলো, এইবার তোমাদের দাদাভাই প্রথম আমার সঙ্গে কোনো কথাই বলেনি, আর তখন ব্যাপারটা যেন সেই প্রেম করার সময় যে একটা ব্যাপারটা ছিল সেরকমই কিছু মনে হয়েছিল, মানে ও আমাকে ঢেস মেরে কথা বলে শোনাতো, ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলতো না, মানে এইরকমই একটা ব্যাপার ছিল। মনে করো আমরা এখন প্রথম খাটে ঘুমাতাম, ও থাকতো এধারে, আমি থাকতাম সেধারে, মানে ও যেন আমাকে চিনে না, এরকমই একটা ব্যাপার, বাট আমাকে তখন তো তেল দিতেই হবে ওর সঙ্গে কথা বলার জন্য। তো এইভাবে চললো, ধরো মনে করো এক সপ্তাহ মতো হবে, এরকমভাবেই চলছিল। তারপরে এক সপ্তাহের মধ্যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে প্রথম, তারপরের দিনটা হচ্ছে মার হচ্ছে একটা শাড়ি, পরা শাড়ি আমাকে দিয়েছিল, নতুন শাড়ি, তো সেটা পরেছিলাম আর তার সঙ্গে একটা চুড়িদার পরতাম যেটা পরে গিয়েছিলাম। তো তারপরে এক সপ্তাহের মধ্যে আমাকে এই যে শাড়িটা, এই শাড়িটা এনে দিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে, এটাই আমাকে প্রথম দেয়া কোথাও যাওয়া আসার জন্য শাড়ি। আর হচ্ছে আর আর যে তোমরা এইখানে দেখতে পাও, দেখাচ্ছি দেখো, এই যে শাড়ি, এই শাড়িটা আর একটা গোলাপি রঙের শাড়ি তোমরা ভিডিওর মধ্যে দেখেছো, এই উপরে টাঙানো আছে, ঠিক আছে, তোমরা ভিডিওর মধ্যে দেখেছো সেটা, কিন্তু এখন আমি দেখাতে পারবো না কারণ পেপার দিয়ে দেওয়া হয়েছে। তো ওই ছিল আমার তিনটে শাড়ি আমাকে দিয়েছিল তখন, তো তখন ওই তিনটে শাড়ি, তিনটে ব্লাউজ, দুটো পরা ব্লাউজ, একটা ভালো ব্লাউজ, আর এই তিনটে শাড়ি আর তিনটে সায়া, এই ছিল আমার মানে সংসার করার যে ঘর মানে একটা মেয়ের যে পরা ব্যবহার করার জিনিস, এই ছিল আমার তখন। তো বুঝতেই পারছো তখন নতুন, আর তখন তোমাদের দাদাভাই অতটা কথা বলতো না, মানে আমার ব্যাপারটাই পুরো অন্যরকম, একাকৃত বোধ। তো তোমাদের দাদাভাইকে আমি বলতে থাকলাম মুখ খুলে যে, কারণ আমি সারা এই যে এক সপ্তাহ না দু সপ্তাহ হয়ে গেল, কোনো পৃথিবীর যে একটা আলো আমার গায়ে পড়বে যেটা আমি খোলা আকাশের নিচে, এটা আমার মধ্যে হয়নি আর কি। তো তখন না মনটা খুব মানে কেমন কেমন লাগতো, তো আমি তোমাদের দাদাভাইকে মানে ভাইকে যখন ওর কাছে মানে শুতাম বা কিছু হয়তো কথা বলার চেষ্টা করতাম, তখন ওকে বলতাম যে আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে চলো না, একটু ঘুরতে নিয়ে চলো না, মানে এরকম একটা ভাবনা লাগতো আর কি, মনে হতো যেন একটু যদি বাইরে ঘুরে আসি একটু অন্যরকম মানে ভালো লাগবে। আর ওই দু সপ্তাহ মতোই হবে ওর মধ্যে, মানে আমি 6 মাস না 7 মাস ছিলাম আমরা তমলুকে, মানে আমার বিয়ের পর,
কিন্তু ওই দু সপ্তাহের মধ্যে আমি প্রয়োজন আছে সাদা ফর্সার মতো হয়ে গেছিলাম। দু সপ্তাহের পর যখন খোলা আকাশে নিচে বেরায় সিরিয়াসলি আমার স্কিনটা পুরো যেন তখন সাদা, আর যেন মনে হচ্ছে আমি কোন শহরের একটা মেয়ে, মানে পুরো মানে কি বলবো সাদা এরকমই। তো তারপরে বলতাম ওকে বলতাম যে কোথাও না নিয়ে যাও আমাকে একটু, মানে কোথাও না নিয়ে যাও না, বলতাম যে আমাকে একটু তমলুকে নদীর পাড়ে নিয়ে চলো না। আর অ্যাকচুয়ালি আমাকে ওর সঙ্গে আমার প্রথম ঘোরাটাও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রেম চলাকালীন তমলুকের নদীর পাড়ই ছিল। তো আমি ওকেই বলতাম যে সে কবে গিয়েছিলাম তুমি একবার নিয়ে চলো না, কাছাকাছি তো, যেহেতু আমরা তমলুক হসপিটালের মধ্যে থাকতাম। তো তখন তোমাদের দাদা ভাই বললো কি আমি কিছু জানি না, তো আমি বলো বাড়িতে বলতে, তখন আমি মাকে বলেছিলাম, তো মাও বলেছিল হ্যাঁ ঠিক আছে যা। তা তারপরে এই শাড়িটা প্রথম পরে তখন জবধব কোনো পরতে পারতাম না, আর কানে ছিল বড় বড় যে দুলগুলো আমি আগের দিন পরেছিলাম দেখেছিলাম বড় বড়, ওই রকমই, সেটা অ্যাশ কালার না কী কালার বলে ওই রকমই ছিল, কারণ সেগুলো ব্যাচেলার বেলা জিনিস তো আমার। আর তখনও আমি আমার বাবার বাড়ি থেকে যে কোনো আমার গয়না কাঠি কিছুই এনেছিলাম না, এবং কোনো আলমারি এই খাট কিছুই আনা হয়েছিল না তখন। তো তখন এই শাড়িটা পরে নতুন লাল ব্লাউজ কিনে দিয়েছিল, সেটা পরে আমার প্রথম মানে হানিমুন বা প্রথম ঘোরা বলতে পারো তমলুক নদীর পাড়ে। তো ওখানে মিনিমাম আমি আমার বরের সঙ্গে মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আধ ঘন্টা বসেছিলাম, এবং কেঁদেও ছিলাম আবার হেসেও ছিলাম, আর মানে অনেক কিছু গল্প কথা বলেছিলাম যে লাইফটা কী হলো। তো ও বললো, ও আমাকে অনেক যেগুলো মানে আমরা বিয়ের পর কি বিয়ে মানে প্রেম যখন আমাদের বিয়েটা হয়েছিল যে অবস্থায়, তখন তো সদ্য থানা থেকে ওকে বের করা হয়েছিলো আর আমিও থানায় ছিলাম, তো তেমন একটা আমাদের মধ্যে কোনো কথা হয়নি। তো ও আমাকে অনেক কথা বললো যে তুই এটা কেন করলি, আর আমি তখন বললাম তো আমি কি করব। তো সমস্ত কিছু কথা নিয়ে এরকম হতে চলতে থাকলো। তারপরে সন্ধ্যা হয়ে গেল আর আমাকে বলছিল যে তুই কি খাবি, তো তেমন একটা মন ভালো ছিল না, কিছু খাবোও না বলছিলাম। ও বলছিল কিছু না খেলে তাহলে তো আরও মনটা বেশি খারাপ লাগবে। তো তখন আমি তমলুকে নদীর পাড়ে যে হোকারিগুলো যাই সেখান থেকে আমি মশলা মুড়ি খেতেটা খুব পছন্দ করি আর কি, তো মশলা মুড়ি খেয়েছিলাম, আর ও খেয়েছিল চা, আর আমার জন্য নিয়েছিল চা, তো আমি খেতে পারিনি খাইনি আর কি, তো ওই খেয়েছিল দুটো চা, আমার মনে আছে ক্লিয়ার আর কি। তো তারপরে ওখান থেকে সোজা আমরা গিয়েছিলাম কোথায় না, তমলুকে রিলায়েন্স ট্রেন্ড বলে একটা শপিং মল আছে, তোমরা অনেকেই হয়তো জানো, তো সেই শপিং মলে ঢুকেছিলাম। তবে আমার কোনো কেনাকাটির জন্য না, গ্রোসারি মানে ঘরের কোনো জিনিসের জন্য, যেমন ধরো সাবান, শ্যাম্পু, তারপরে তোমার হারপিক, এই রকমই নানান রকমের জিনিস। আর আমার জন্য স্পেশালি তখন আমি ওকে বলেছিলাম একটা ছোট্ট আচার কিনতে, কারণ আমি খুব টক খেতে পছন্দ করতাম, আচার খেতে পছন্দ করতাম, তো করতাম এখনও করি, বাট এখনও কোথায় খাওয়া হয় না আর কি। তো তখন ওকে বলতে ওটা আমাকে কিনে দিয়েছিল। তো এটাই ছিল আমার বিয়ের পর, মানে বিয়ের পরের যে কীরকমই আমার ফিলিংস ছিল, কীভাবে সংসার জীবনটা ছিল, সেভাবে তোমাদেরকে বলিনি বিস্তারিত, তবে ছোট্ট করে একটু বললাম। মানে প্রত্যেকের তো কত রকম থাকে বিয়ের পর, ভাত কাপড়, তারপরে হেনা তেনা, অষ্টমঙ্গলা, তারপরে তোমার হানিমুন, তারপরে কেনাকাটা, শপিং, কত কিছু থাকে। তো আমার ঠিক ওটাই ছিল, আর সেই জন্য এই শাড়িটা যদি আমি গায়ে পরি আমার পুরো মনে হয়ে যায় আমার সেই সমস্ত মানে সেই পিছিয়ে পড়া দিনের কথা, আর সেই ফিলিংসটা পুরো মনে হয়। আর মনে হলো না তখন সত্যি চোখ দিয়ে যেন জল গড়ে যায়। তা অনেকবার হয়, আমি যখনই গায়ে শাড়িটা জড়াই তখনই আমার মনে হয়। তা আজকে আমার আলমারি খুলতে মনে হয়ে গেল শাড়িটা দেখে। তো সেই জন্য ভাবলাম কিছুদিন আগে তো আমার বিবাহটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে হয়েছে, তো আজ না হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বিয়ের পর হানিমুন স্পট ছিল কি, আর বিয়ের পর আমার শপিংটা কি ছিল, তো এটাই শেয়ার করলাম। আর তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি প্লিজ তোমরা ডেসক্রিপশান বক্সে দেখে নাও, তাহলে তোমাদের পুরো গল্পটা শুনতে ভালো লাগবে। তো এটুকুই ছিল, আর তোমাদের জন্য কালকে খুব ভালো ভিডিও নিয়ে আসছি, ভিডিও তৈরি করা হয়ে গেছে কিন্তু আমার এডিটিং হয়নি এখনও, তাই আজকে এই ভিডিওটা ছোট্ট করে দিয়ে দিলাম। কেমন লাগলো তোমরা বলবে অবশ্যই, তোমাদের কেমন হানিমুন বা তোমাদের কী হয়েছিল তোমরাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাতে আমি অনেকটি খুশি হব, শান্তিও পাবো। সবার জীবন তো একই হয় না, না এক একটা মানুষের জীবন এক এক রকমের হয় তাই না। প্রথম জীবনে আমি কষ্ট পাচ্ছি, এখন কষ্ট পাচ্ছি, নিশ্চয়ই হয়তো আমার বর তো আমাকে বলে, আবার আমিও মনকে বুঝাই, আর তোমরাও বলো দিদি ভাই এখন কষ্ট, একদিন না একদিন তুমি খুব সুখ পাবে, শান্তি পাবে। তো চলো, তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ এবং বড়দের আশীর্বাদ সব কিছুকে মিলে চলছি এখন এভাবে। তো জানি না ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে,
তবে আমার কাছে তো খুবই সেই পুরনো স্মৃতিটা মনে পড়ে গেল। আর কি বলবো, তো এই ছিল আজকের ভিডিও। চলো দেখা হচ্ছে আবারও কালকে ঠিক দুপুর 2টোর সময় সুন্দর একটা ব্লগ নিয়ে। টাটা।